রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এই পোস্ট আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মালদা, ঝলঝলিয়া পোস্ট, ডিস্ট্রিক্ট মালদা, পিনকোড 732102 থেকে এই নোটিশ জারি হয়েছে। ডেটেড 9/9/2024 তারিখে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। মেমো নাম্বারটি এখানে শুরু হোক, এখানে দেওয়া আছে, অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে। নোটিশে প্রথমেই বলা হচ্ছে, এ ওয়াক ইন ইন্টারভিউ ইজ কল্ড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার অর্ডার দ্য অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভাইড মেমো নাম্বার এত। অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু এটা ছাড়া হয়েছে। এখানে বলা হয়েছে তিনটে ভ্যাকান্সি আছে, স্যাংশন পোস্ট এখানে দেওয়া আছে, ফেলে বোটোমিস্ট এটা হচ্ছে পোস্ট, এই পোস্টে তিনটে ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এই এঙ্গেজমেন্টটা পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে 3 মান্থের জন্য। স্যালারি পার মান্থ আপনাদের 5,500 টাকা করে দেওয়া হবে। এবার যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এটা আপনারা আবেদন জানাতে পারেন। আপনাদের কাজটি যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনাদের কিন্তু কাজ হবে। কী ধরনের কাজ কী সেটা আমরা দেখে নেব। আর আপনাদের 3 মাস পার মান্থ এখানে দেওয়া হয়েছে, 3 মাস পর আপনাদের আনস্যাটিসফ্যাক্টরি যদি কাজ পারফরমেন্স দেখে, বিহেভিয়ার যদি দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেখান থেকে বার করে দেওয়া হবে। আর যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেটা রিনিউয়েবল হবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নেবে, এই পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। সাকসেসফুলি কমপ্লিট BMLT বা DMLT কোর্স যারা কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাসের সঙ্গে। এজ লিমিট মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40-এর মধ্যে হতে হবে 20/9/2024 তারিখ অনুসারে। আর এজ রিল্যাক্সেশন ST/SC/OBC গভর্নমেন্ট নর্মস হিসাবে সেটা কিন্তু পেয়ে যাবে। এবার এটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট ব্রিং কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম, সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস, আপনাদের টেস্টিমনি, এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, রেসিডেন্সিয়াল প্রুফ, সমস্ত কিছু আপনাদের কিন্তু খামে ভরে ফর্মটি পাঠাতে হবে, সরি ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। ডেট অফ ইন্টারভিউ 20/9/2024 তারিখ, এ মাসের 20 তারিখ, রিপোর্টিং টাইম সকাল 10টার মধ্যে। আর ভেনু হচ্ছে এখানে মেনশন করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হসপিটালের যে এখানে দেওয়া হয়েছে যে CMH বিল্ডিং, সেখানে কিন্তু আপনাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে। তো 10টার মধ্যে আপনাদের কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে। এবার লাস্ট পেজে আসলে আপনারা এখানে পাবেন অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই ফরম্যাটটি 2 পাতার ফরম্যাট আছে, প্রিন্ট আউট করে নেবেন, ফিল আপ করে ডকুমেন্টস সহ ইন্টারভিউর দিন ডাইরেক্ট 10টার মধ্যে পৌঁছে যাবেন। এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জেলার নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।